নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো আহুজা এস এস এ সাড়ে তিনশো অ্যাম্প্লিফায়ারটির ক্লোজ লুক রিভিউ এবং ইন্টারনাল পার্সের কোয়ালিটি এবং জানবো যে এই অ্যাম্প্লিফায়ারটির পারফরমেন্স কেন এত ভালো এবং অ্যাম্প্লিফায়ারটি কেন এত হেভি তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও আর যেসব বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলটির লিঙ্ক নতুন নতুন বন্ধুর কাছে শেয়ার করুন বন্ধুর কাছে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন অডিও প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও বন্ধুরা এটি হলো আউজার এস এস সাড়ে তিনশো একটি পি এ মোনো অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ফিফটি হার্জ থেকে ফিফটিন কিলো হার্জ এবং অ্যাম্প্লিফায়ারটির ওজন কুড়ি কেজি পাঁচশো গ্রাম অ্যাম্প্লিফায়ারটির ওয়াটেজ দেখছেন এখানে এসএসএ সাড়ে তিনশো ওয়াট কিন্তু এর ম্যাক্সিমাম ওয়াটেজ হলো সাড়ে চারশো ওয়াট বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্টে দেখব বড়ো করে আউজার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এবং এখানে পাওয়ার অন অফ সুইচ দেওয়া রয়েছে এই সুইচটিকে উপর দিকে তুললে পাওয়ারটি অন হয় দেখছেন এখানে অন ইন্ডিকেটার শো হচ্ছে ঠিক তার উপরেই রয়েছে ওভারলোড সুইচ এবং ওভারলোড ইন্ডিকেটার বন্ধুরা যদি কোনো কারণে অ্যাম্প্লিফায়ার ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে এই ওভারলোড সুইচ বাইরে বেরিয়ে আসে এবং ওভারলোড ইন্ডিকেটার শো হয় অ্যাম্প্লিফায়ারের প্রবলেম মিটিয়ে যদি আবার এই সুইচটিকে প্রেস করে রিসেট করে দিই সেই ক্ষেত্রে ওভারলোড ইন্ডিকেটার অফ হয়ে যায় এবং অ্যাম্প্লিফায়ারটি পুনরায় অন হয়ে যায় বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি খুবই হেভি ওয়েটের অ্যাম্প্লিফায়ার সেই জন্য দুদিকে দুটি লোহার হ্যান্ডেল দেওয়া রয়েছে বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটিতে সাতটি মাইক্রোফোন ইনপুট রয়েছে এবং দুটি অক্সোলারি ইনপুট রয়েছে দেখছেন পরপর সাতটি মাইক্রোফোন ইনপুটের সকেট লাগানো রয়েছে এবং তার ঠিক ওপরেই মাইক ওয়ান মাইক টু মাইক থ্রি মাইক ফোর মাইক ফাইভ কন্ট্রোল ভলিউম রয়েছে এবং এখানে দেখাবো যে মাইক সিক্সের উপরই মাইক সিক্সের কন্ট্রোল ভলিউম রয়েছে এবং মাইক সেভেনের ঠিক উপরই মাইক সেভেন কন্ট্রোল ভলিউম রয়েছে বন্ধুরা অক্সুলারি সকেট পিছনে রয়েছে অক্সোলারি ওয়ান এবং অক্সোলারি টু পিছনে রয়েছে সকেট এবং সামনে রয়েছে এর কন্ট্রোল ভলিউম ঠিক তার পাশেই রয়েছে মাস্টার নব এই নবটির মাধ্যমে পুরো অ্যাম্প্লিফায়ারের আওয়াজকে আপনি কম বেশি করতে পারবেন ঠিক তার পাশেই রয়েছে আউটপুট লেভেল ইন্ডিকেটার বন্ধুরা পাঁচটি লেভেল ইন্ডিকেটারের মাধ্যমে আউটপুটটি সেট করা আছে যেটির মাধ্যমে মাইনাস থার্টিন ডিবি থেকে প্লাস থ্রি ডিও ডি সিগনাল শো হয় বন্ধুরা এখানে মডেল নাম্বার এস সাড়ে তিনশো লেখা রয়েছে এবং এই অ্যাম্প্লিফায়ারটিতে বক্স এবং হর্ন সিলেক্টার সুইচ লাগানো রয়েছে দেখছেন যে সুইচটিকে যদি এইদিকে রাখি তাহলে আমাদের বক্সের মোডে চলে আসবে অ্যাম্প্লিফায়ারটি এবং গ্রিন লাইট শো হবে এবং সুইচটিকে যদি আমরা এই সাইডে প্রেস করি সেই ক্ষেত্রে ড্রাইভার ইউনিট অর্থাৎ হর্ন লাইনে আমাদের অ্যাম্প্লিফায়ারটি সিলেক্ট হবে যদি এই অ্যাম্প্লিফায়ারটি থেকে আমরা হর্ন চালাই সেই ক্ষেত্রে আমাদেরকে হর্লাইনে এই সুইচটিকে সেট করতে হবে তাহলে কি হবে বেসটি কাট হয়ে যাবে এবং আপনার যে হর্নগুলি রয়েছে তাতে বেস কম যাবে এবং সুন্দর পারফরমেন্স আপনি অ্যাম্প্লিফায়ারটি থেকে পাবেন এবং ড্রাইভার ইউনিট কাটার সম্ভাবনা অনেক কম থাকবে এরপর যদি আপনি এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে স্পিকার চালান বা বক্স চালান সেই ক্ষেত্রে আপনাকে এই সুইচটিকে বক্সের দিকেই সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে আপনার বক্সের বেসের পাঞ্চ ভালো আসবে এবং অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে স্পিকার ভালো পারফরমেন্স করবে বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে টোন কন্ট্রোল বেস এবং ট্রিবেল বন্ধুরা এই ভলিউমটিকে যদি আমরা মিডিল পজিশনে রাখি তাহলে আমাদের বেস ফ্ল্যাট পজিশনে চলে আসবে এবং যদি কাট করি তাহলে মাইনাস টেন ডিবি কাট হবে হান্ড্রেড হার্ড ফ্রিকোয়েন্সি এবং যদি বুস্ট করি তাহলে আমাদের হানড্রেড হার্চ ফ্রিকুয়েন্সি প্লাস টেন ডিবি অবধি আমরা বুস্ট করতে পারবো বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে ট্রিবেলের ভলিউম এই ক্ষেত্রে টেন কিলো হার্জ ফ্রিকুয়েন্সিকে যদি আমরা কাট করতে চাই তাহলে মাইনাস টেন ডিবি অবধি কাট করতে পারবো এবং টেন কিলো হার্জ ফ্রিকুয়েন্সিকে যদি আমরা বুস্ট করতে চাই তাহলে প্লাস টেন ডিবি অবধি আমরা বুস্ট করতে পারবো এবং যদি আমরা এই ভলেমটিকে মাঝে রাখি সেই ক্ষেত্রে আমাদের ট্রিবেল ফ্ল্যাট পয়সানে চলে আসে বন্ধুরা এই ছিল ওভারঅল অ্যাম্প্লিফায়ারটির সামনের লুক এবং রিভিউ এরপর দেখবো অ্যাম্প্লিফায়ারটির পিছনে কি কি রয়েছে বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউতে আমরা দেখব এখানে আহুজার বড় করে ব্যান্ডিং দেওয়া রয়েছে এবং এস এস এ সাড়ে তিনশো মডেল নাম্বার মেনশন করা রয়েছে এবং এটি মেড ইন ইন্ডিয়া আহুজার অরিজিনাল প্রোডাক্ট বন্ধুরা এরপর আমরা দেখব যে এটি হল আমাদের মেন এসি ইনপুটের পাওয়ার কেবেল যেটিতে সিক্স অ্যাম্পিয়ার ফলকম কোম্পানির থ্রি পিন টপ লাগানো রয়েছে এবং ঠিক তার উপরই রয়েছে এসি প্রোটেকশনের জন্য সিক্স অ্যাম্পার গ্লাস ফিউজ বন্ধুরা এখানে দেখছেন দুশো চল্লিশ ভোল্ট ফিফটি থেকে সিক্সটি হার্ট এসি ইনপুট দিতে বলা হয়েছে অ্যাম্প্লিফায়ারটিতে তাহলে অ্যাম্প্লিফায়ারটির পারফরমেন্স সব থেকে ভালো হবে এবং অ্যাম্প্লিফায়ারটি ফুল লোডে রান করলে ছশো ষাট ভিএ পাওয়ার কনজিউম করবে এটিও লেখা রয়েছে অ্যাম্প্লিফায়ারটি এসি পাওয়ার সোর্স ছাড়াও ডিসি পাওয়ারের মাধ্যমে অ্যাম্প্লিফায়ারটিকে রান করা যায় দেখছেন এখানে ছত্রিশ ভোল্ট ডিসির মাধ্যমে অ্যাম্প্লিফায়ারটিতে ডিসি ইনপুট করার জন্য টার্মিনাল দেওয়া রয়েছে তিনটি বারো ভোল্ট কার ব্যাটারিকে সিরিজ করে ছত্রিশ ভোল্ট বানিয়ে যদি আমরা অ্যাম্প্লিফায়ারটিতে প্লাস এবং মাইনাস কানেকশান দিই তাহলে অ্যাম্প্লিফায়ারটি অনায়াসে রান করে বন্ধুরা এখানে দেখছেন এটি হলো গ্রাউন্ড অর্থাৎ আর্থিং সংযোগের পয়েন্ট ঠিক তার পাশেই রয়েছে আউটপুট পয়েন্ট কমন সত্তর ভোল্ট এবং একশো ভোল্ট লাইন আউটপুট টার্মিনাল যেটির মাধ্যমে আমরা এলএমটি লাগিয়ে স্পিকার বা হর্ন চালাতে পারি বিশেষত এই এলএমটির মাধ্যমে আমরা হর্নই চালাই বন্ধুরা কমন এবং হান্ড্রেড ভোল্ট এলএমটির মাধ্যমে লাগিয়ে আমরা অনেক দূর অবধি হর্ন সংযোগ করতে পারি অ্যাপ্লিফায়ারটির সঙ্গে বন্ধুরা তার ঠিক পাশেই রয়েছে কমন ফোর হোমস এবং এইট হোমস টার্মিনাল অর্থাৎ ডাইরেক্ট স্পিকার আউটপুট টার্মিনাল যদি আমরা একটি স্পিকার চালাই এইট হোমসে সেক্ষেত্রে আমরা কমন এবং এইট হোমসে লাগিয়ে পাঁচশো আট অবধি স্পিকার আমরা চালাতে পারবো আর যদি আমরা এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে দুটি স্পিকার চালাই সেক্ষেত্রে কমন এবং ফোর লাগিয়ে প্যারালালি কানেক্ট করে আমরা আড়াইশো থেকে তিনশো ওয়াটের দুটি স্পিকার এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কানেক্ট করে চালাতে পারবো অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে স্পিকারের পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর হয় এবং এই অ্যাম্প্লিফায়ারটি থেকে যদি আমরা হর্ন চালাই সেক্ষেত্রে আমরা যদি সিক্সটি ওয়াট ইউনিট চালাই সেক্ষেত্রে আমরা সিক্সটি ওয়াট ইউনিট আট পিস ব্যবহার করতে পারবো এবং যদি ফর্টি ওয়াট ড্রাইভার ইউনিট চালাই সেক্ষেত্রে আমরা বারো পিস অবধি অ্যাম্প্লিপ্যাটির সঙ্গে ব্যবহার করতে পারব দেখছেন এখানে আহুজার সিরিয়াল নাম্বার এবং আহুজা রেডিও মেড ইন ইন্ডিয়া এটি পাঞ্চিং প্লেটে লেখা এবং বডির সঙ্গে নাটপোল দিয়ে টাইট করে লাগানো রয়েছে বন্ধুরা এরপর দেখবো লাইন আউটপুট সকেট ওয়ান ভোল্টের লাইন আউটপুট পাচ্ছি এবং প্রি অ্যাম্প আউটপুট পাচ্ছি দুশো মিলি ভোল্টের এবং অ্যাম্প্লিপ্যাটটিকে মিক্সচারের সঙ্গে কানেক্ট করার জন্য ওয়ান ভোল্ট লাইন ইনপুট পাচ্ছি এবং দুটি অক্সোলারি পয়েন্ট পাচ্ছি যেটির মাধ্যমে একশো মিলিভোল্ট এবং অক্সোলারি টুতে দুশো মিলিভোল্ট ইনপুট রয়েছে বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটিকে সোজা করে দাঁড় করিয়ে রাখলে যাতে অ্যাম্প্লিপায়ারটির পিছনে কোনো অংশে টাচ না হয় সেই জন্য এরকম চারটি খুঁড়ো লাগানো রয়েছে চারটি পায়া লাগানো রয়েছে অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে তো বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির ভিউ এবং আমরা দেখলাম যে কোথায় কী রয়েছে কোনটির কী কাজ রয়েছে এরপর অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল পার্টস আমরা দেখব বন্ধুরা এটি হলো আহুজা সাড়ে তিনশো আট অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল কনস্ট্রাকশান আমরা প্রথমেই দেখব এখানে একটি হেভি পাওয়ার ট্রান্সফর্মার লাগানো রয়েছে এসি পাওয়ার ট্রান্সফর্মার বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারের যে পাওয়ার ট্রান্সফর্মারটি লাগানো রয়েছে এই পাওয়ার ট্রান্সফর্মারটি যেটি আহুজা পাঁচশো আটের মধ্যে লাগানো রয়েছে সেই রকম একই মাপের এবং একই ভোল্টেজের পাওয়ার ট্রান্সফর্মার লাগানো রয়েছে বন্ধুরা এখানে আউটপুটও ট্রান্সফর্মারটি চারটি শর্ট করে এখান থেকে দুটি তারের মাধ্যমে একটি রেফটি ফায়ারের মাধ্যমে ডিসিতে পরিবর্তন করা হচ্ছে দেখছেন এবং ডিসিতে পরিবর্তন করার পরে ফিল্টার করা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটারের যে দুটি ফিল্টার ক্যাপাসিটার লাগানো রয়েছে নাম্বার রয়েছে পনেরো হাজার এমএফটি সিক্সটি থ্রি ভোল্ট এবং আরেকটি চার হাজার সাতশো এমএফটি সিক্সটি থ্রি ভোল্ট দুটি প্যারালালি কানেক্ট করা রয়েছে দেখছেন বন্ধুরা এইদিকে চারটি টু এসি বাহান্নশো ট্রানজিস্টার লাগানো রয়েছে এবং এই সাইডে চারটি টু এস সি বাহানস ট্র্যানজিস্টার লাগানো রয়েছে বন্ধুরা ইমিটারের যে রেজিস্টেন্সগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো হলো ই টোয়েন্টি ফাইভ টেন ওয়াটের রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে বন্ধুরা ব্যাটারি পোলারিটি উল্টো করলে যাতে অ্যাম্প্লিফায়ারটি কোনো ক্ষতি না হয় সেই জন্য প্রোটেকশনের জন্য একটি রেপ্টিফায়ার এখানে লাগানো রয়েছে দেখছেন বন্ধুরা এটি হলো আউটপুট ট্রান্সফর্মার এই আউটপুট ট্রান্সফর্মার থেকেই আমরা কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট লাইন পাচ্ছি এবং কমন ফোর অমস এইট ওমস ডায়ারের স্পিকার টার্মিনাল আউটপুটও পাচ্ছি বন্ধুরা এখানে ড্রাইভার বোর্ডটি লাগানো রয়েছে ড্রাইভার বোর্ডের মাধ্যমে আমাদের পাওয়ার ট্র্যানজিস্টার ড্রাইভ হচ্ছে এবং আমরা আউটপুট পাচ্ছি বন্ধুরা এই প্লেটের মধ্যে মাইক বোর্ড বেস বোর্ড লাগানো রয়েছে এবং এটিকে সুন্দর করে কভার করা রয়েছে দেখছেন একটি প্লেটের মাধ্যমে তার কারণ হলো এই ট্রান্সফর্মার থেকে যাতে কোনো নয়েজ এসে আমাদের অ্যাম্প্লিফায়ারে নয়েজ না তৈরি করতে পারে সেই জন্য এই বেস্টিবল বোর্ড এবং মাইক বোর্ডটিকে সম্পূর্ণ কভার করা আছে বন্ধুরা দেখছেন যে পাওয়ার ট্রান্সফর্মার থেকে যাতে কোনো রকম নয়েজ বেরিয়ে অ্যাম্প্লিফায়ারে নয়েজ না তৈরি করে সেই জন্য পাওয়ার ট্রান্সফর্মারটিকে একটা প্লেটের মাধ্যমে ঘেরা রয়েছে বন্ধুরা এখানে পনেরো অ্যাম্পেয়ারের ওভারলোড সুইচ দেখছেন লাগানো রয়েছে এটি হলো ওভারলোড সুইচ এটির ভ্যালু হচ্ছে পনেরো অ্যাম্পেয়ার বন্ধুরা একটি লোড রেজিস্টেন্স লাগানো রয়েছে যেটি হলো ওয়ান কিলোহমসের টেন ওয়াটের লোড রেজিস্টেন্স লাগানো রয়েছে এবং দেখছেন এই ধরনের সকেট লাগানো রয়েছে অক্সুলারিতে সকেটের কোয়ালিটি দেখিয়ে বুঝতে পারছেন আজ তার প্রোডাক্টে সমস্ত ভালো কম্পোনেন্ট দিয়ে বানায় ওই জন্য দীর্ঘদিন লাস্টিংও করে এবং অ্যাম্প্লিফায়ারের সাউন্ডও খুব সুন্দর হয় তো বন্ধুরা এই ছিল ওভারঅল অ্যাম্প্লিফায়ারটি ইন্টার্নাল পার্টসের কোয়ালিটি বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আহুজার এস 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 সাড়ে তিনশো অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার